বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন, কি লেখা? নামাজ কায়েম করুন। ওই বাসের যাত্রীরা বলছে আজান হয়ে গেছে, মাগরিবের রক্ত চলে যাচ্ছে, একটু দাঁড়াও। কয় ভাই আপনার এখন মুসাফির রেহান পড়া লাগবে না, যাই পড়ি। পিছনে কি লেখা? নামাজ কায়েম করুন। পিছনে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর ওই টিরাকে যত গাছ সব কেটে উপরে তুলে, খেয়াল করে দেখিছেন আপনারা? গাছ লাগান, পরিবেশ আমরা লাগাবো, তুই যে সব টিরাকে কই নিয়ে যাচ্ছিস, পাজা পুড়াই না জানলি, লাগাই করব কি? তারপরে কি লেখা থাকে? আরো লেখা থাকে, হ্যাঁ, আপনার সন্তানকে স্কুলে পাঠান, দেখা যাবে ওর না, আরো আরেকটা লেখা থাকে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অথচ ও এত জোরে চালাচ্ছে যে যাত্রীগুলো একটাও নাস্তিক নেই, সব আস্তিক হয়ে গেছে, মানে নাস্তিকও আল্লাহ দেখা শুরু করে, আল্লাহ বাঁচাও, বোঝার নেই। ওর পিছনে লিখে দিয়েছ কি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ওর যদি ড্রাইভার, এই ড্রাইভার এইভাবে চালাচ্ছে ওকে শুনি, হ্যাঁ বসে ভাই আমি 5 মিনিট দেরি করে গেলে জরিমানা হবে, তাহলে ওর কাছে সময়ের চেয়ে জীবনের মূল্য ওর কাছে বেশি আছে? যা লিখেছে তা করে না। তবে এক চাষা আপনাদের কেন্দ্রে, এক হিন্দু চাষা, ও বাসে উঠেছে, উঠে তো ওই বুড়ি, ওনার যে স্ত্রী, বুড়ি একেবারে ওনারে কোলের মধ্যে নিয়েছে। তো নেওয়ার পরে যুবকরা দেখে চিন্তা করছে, তো বেকায়দা অবস্থা, এই বুড়ির কোলের মধ্যে নিয়ে জড়ায় ধরে গেছে, এ কোন ধরনের? তো আব্দুল খালেক ভাই ছিল ওই বাস, তো আব্দুল খালেক ভাই চিন্তা করছে যে আমি হুজুর মানুষ, একটু দাদার নসিহাত করি দেখি। বলছে দাদাজি, বলছে বলেন, বলছে যে যেভাবে রেখেছেন একটু কি পাশে রাখলে হয় না? বলছে পাশে যে রাখবো, আপনি কি লেখাপড়া জানেন না? তো আব্দুল খালেক ভাই, জানি না মানে আমি মাওলানা মানুষ, আর্মি প্রভাষক। তো বলছে বাচ্চা কি লিখে রেখেছে দেখেন তো, নিজের মাল নিজ দায়িত্বে রাখুন। তো আমার মাল আমি ছেড়ে দেবো নাকি দাদা? ওই দেখলাম যে একজন আমল করিছে, তাই না ভাই আব্দুল খালেক ভাই? ওই একজন আমল করিছে যে নিজেরটা নিজে সামলায় রাখা ছাড়া আর কোনো রাস্তা নেই। দেশের যে অবস্থা, মা বোনেরা প্যান্ডেলে বেশি না খুব বেশি, ওই আপনার জিস্টার জলসায় বেশি না খুব, বাজারে বেশি না খুব, চেয়ারম্যানের ভোট দিয়ে বেশি না খুব, আমাদের কোনো জায়গায় যেয়ে শান্তি নেই, খুব বেকায়দা অবস্থা। তবে মা বোনেরা রাগ করার দরকার নেই, আপনারা বেশি হন কোনো অসুবিধে নেই, একটু পরিবর্তনের দরকার আছে। কিন্তু পরিবর্তন তো ভালোর দিকে হন না, হয় খারাপের দিকে, কের দিকে? আরে বাবা সাজার স্টাইল কি আয়নায় খালি দেখে না করে, লিপস্টিক মেখে আছে না নাই, লিপস্টিক মেখে ভানাসি ব্যাগের মধ্যে আয়না সবসময় থাকে, এই ভানাসি ব্যাগের মধ্যে আয়না। আর এই বিউটি পার্লার এটাও একটা উন্নয়নের অংশ, বিউটি পার্লারে যে উনি ছিলে ছিল আলকাতরা বেগম, হয়ে গেছে পরিমণি, এত সাজা সাজে। তবে এখনকার যুবকরা একটু চালাক আছে, ওরা চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে পায়ে নেটওয়ার্ক আছে কিনা, পায়ে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে বোঝে উপরেও সমস্যা আছে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তৌবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তৌবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে,
আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম তারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আল কোরআনের কাইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না শান্তি আসবে কিভাবে আসবে চেয়ারম্যান সাহেব অনেক সুন্দর কথা বলেছেন ওই কথাগুলো যদি একটু সুর করে বলতেন তাইলে উনি ওয়াজের দাওয়াত পেয়ে যেতেন উনি বললেন চোর যারা চুরি করলে কোরআনের আইন অনুযায়ী ইসলামের আইন অনুযায়ী হাতের কবজিতে কেটে দেয়া হতো এই হাতের কবজি থেকে যদি কেটে দেওয়ার বিধানটা থাকতো তাইলে হাতের কবজি থেকে কেটে দিতাম এই কথাটা চেয়ারম্যান সুর দিয়ে বললে দাওয়াতের অভাব হইতো নাকি অভাব হইতো চেয়ারম্যান সুর দিয়ে বলে নাই এই জন্য অনেকেই মনে করলেন কি বললো আসলে চেয়ারম্যান সুন্দর ওয়াজ করেছেন চোর যদি চুরি করে আর হাতের কবজি যদি কাটা থাকে ধরেন চেয়ারম্যান সাহেব উনি তিরানের চাল মেরে দিল অথবা বিধবা ভাতার কার্ড এসেছে ওই কার্ডটা দিয়েছে শালীন নামে কার নামে শালীন নামে কেন দিয়েছে চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করা হলো চেয়ারম্যান সাহেব বলল যে শালীর আমার শালীর তো স্বামী নেই বলছে স্বামী নেই কেন বলছে এখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই বিধবা ভাতার কাটতেছে কার নামে শালীন নামে এইটা যদি ধরা খেয়ে যেত তাইলে চেয়ারম্যানের কবজি থেকে কেটে দিত দেওয়ার পরে পাঁচ বছর পরে যদি ভোটে দাঁড়াইতো তাহলে হাত এরাম করে নিয়ে যেয়ে বলতো ভাইয়েরা আমার খেলা হবে ভাইয়েরা আমার আবার দাঁড়িয়েছি আপনারাই আমার ভোট দেবেন মানুষ বলতো হাতের কবজি কনে গেল বলতো ভুল একবার হয়েছে ভুল হয়েছে ক্ষমা করি দেন ভুল হয়েছে ক্ষমা করি দেন বলেন দেখি জনগণ আর ভোট দিত দিত না এমনকি যদি চেয়ারম্যান ঢাকায় যাইতো যে আমার প্রতীক লাগবে প্রতীক না হইলে তো পাশ করতে পারবো না প্রধানমন্ত্রী যার সাক্ষাতের জন্য নিযুক্ত করে রাখতো সে যখন বলতো কিরা কিরা প্রতীক চাও হাত উঁচু করো একজন এরাম করে বুসা হাত উঁচু করিয়েছে বলবে তোমার প্রতীক যে নৌকা দেব তোমার হাত তো নাই বৈঠা বাবা কি করি কথা কয় না ঠিক না বে ঠিক তার মানে চুরি করলি চেয়ারম্যান ও প্রতীক পাইত এই কথা বলিছি সাক্ষীরা একজন চেয়ারম্যান উঠে হাঁটা দেশ হাঁটা তো শুধু দেয় নাই যে বলতেছে এই হুজুর কেন আনি চাও এই হুজুর এই দাওয়াত দিয়ে আনার দরকার কি আহারে আমি দিলাম উদাহরণ উনি উঠে হাঁটা দিলে তালি কি কাঁঠালের আটা মাথায় আসে না নাই কাঁঠালের আটা যাদের মাথায় থাকে শুধু তারাই উঠে হাঁটা দেয় ঠিক না বে ঠিক ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু আমার আল্লাহ বললেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়
কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের কান দিয়ে শুনতে কি রাজি আছে?